হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দি কোয়ারিকোর্নার ইউটিউব চ্যানেল। আই হোপ ইউ আর ডুইং ওয়েল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। যেমনটা আমরা প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে তোমাদের কল লেটার কিন্তু খুব শীঘ্রই পাবলিশ হতে চলেছে, মানে ইস্যু হতে চলেছে, ঠিক সেরকমই আমরা একটি আপডেট পাচ্ছি। তো আপডেটটি বিস্তারিত আমরা আলোচনা করব, ঠিক আছে? অনেকের কল লেটার এসছে, অনেকের, মোস্ট অফ দি ক্যান্ডিডেটস আসেনি, ঠিক আছে? কিছু সংখ্যক ক্যান্ডিডেটের এখন কল লেটার ইস্যু হয়েছে, ঠিক আছে? তো তোমাদের কি করতে হবে, কেমন করে ডাউনলোড করতে হবে, এবং যাদের আসেনি তারা কি করবে, সমস্ত কিছু বলবো। প্লাস যাদের ফর্ম রিজেক্ট হয়েছে, ঠিক আছে, তাদের তো এডিট অপশান দেওয়া হয়েছে, বাট এডিট অপশানসটা কখন অ্যাক্টিভ হবে, ঠিক আছে, সমস্ত কিছু আমরা আলোচনা করব। এবং তোমাদের কল লেটার যাদের রিজেক্ট হয়েছে তোমাদের কল লেটার কবে আসবে, সমস্ত কিছুই আলোচনা করব, ঠিক আছে? সঙ্গে থাকো, এই ভিডিওটি এন্ড পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই কিন্তু তোমরা অনেক কিছু জানতে পারবে। ওকে, তো শুরু করছি এই ভিডিওটি। সো অ্যাট ফার্স্ট আমরা কথা বলবো কল লেটার নিয়ে, মানে তোমাদের কল লেটার এসছে কি এসছে আসেনি সেটা কিভাবে বুঝবে, ঠিক আছে? আর ডাউনলোড কিভাবে করবে, যদি এসে থাকে কল লেটারটি তো কিভাবে প্রিন্ট করবে সেটা আমরা দেখিয়ে দেবো এই ভিডিওটিতে। কিন্তু আনফর্চুনেটলি তোমাদের আমি বলে দিই, আমরা খুব দুঃখিত যে এখন ওয়েবসাইটটি ডাউন চলছে, তার জন্য আমি রিয়েল টাইমে এখন দেখাতে পারবো না, জাস্ট তোমাদের আমি প্রসেসটা দেখিয়ে দেবো, আমার স্ক্রিনশট নেওয়া আছে, ঠিক আছে? তো আমরা যদি এখন এই ওয়েবসাইটটি রিলোড করি, ঠিক আছে, তাহলে কিন্তু এই দেখো এরর দেখতে পাবো, কারণ এখন সার্ভারে প্রচুর লোড পড়েছে, সবাই একসঙ্গে তোমাদের ক্যান্ডিডেটসগুলো সবাই আসছে এখন, ভিজিটার্সরা, তার জন্য লোড পড়েছে, তার জন্য এরর হয়ে যাচ্ছে, ঠিক আছে? 504 গেটওয়ে টাইম আউট, এরকম একটি নোটিস পাবে, ঠিক আছে? মানে এখন সার্ভার ডাউন আছে। বাট আমি দেখিয়ে দিব তোমাদের কিভাবে করবে। তো তোমাদের চলে আসতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে যখন ওপেন হবে, ঠিক আছে? অফিসিয়াল ওয়েবসাইট এখন বিজি আছে, তো একটু পরে তোমরা ট্রাই করবে, সন্ধ্যার পরে ট্রাই করবে, ঠিক আছে? তো দেখো কোথা থেকে তোমরা কল লেটারটি ডাউনলোড করতে পারবে। তো নিচে স্ক্রল করবে, ঠিক আছে? অ্যাডভান্স এসে দেখবে যে নিচে রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান, যেমনটা তোমরা ক্যান্ডিডেটস স্ট্যাটাসটা চেক করেছিলে, মানে স্ট্যাটাস রিপোর্ট চেক করেছিলে, সেম টু সেম কিন্তু কল লেটার ডাউনলোড করতে হবে সেম প্রসেসে, ঠিক আছে? তো কীভাবে করবো আমি দেখিয়ে দিচ্ছি। দেখো অ্যাডভান্স তোমাদের করতে হবে, অনলাইন অ্যাপ্লিকেশানে ক্লিক, ঠিক আছে? এরপরে যেতে হবে তোমাদের, এরপরে কী করতে হবে দেখিয়ে দিচ্ছি। সো এরপর আসতে হবে তোমাদের লগ ইন পেজে, ঠিক আছে? লগ ইন পেজে চলে আসবে, তারপরে অ্যাপ্লাইড ফর অপশানে যে সিলেক্ট অপশানস রয়েছে সেখানে সিলেক্ট করে নেবে, তারপর মোবাইল নাম্বার দিবে, ঠিক আছে? মোবাইল নাম্বার দেওয়ার পরে তোমাদের দেখো এখানে পোস্টের অপশান আবার আসলো, তো যে কোনো তোমার যে পোস্ট তুমি যে জিএনএমের জন্য অ্যাপ্লাই করেছো না বিএসসির জন্য সেটা সিলেক্ট করে নেবে, তারপর লগ ইন করবে, ঠিক আছে? তো লগ ইন করার পর দেখো তোমাদের সামনে তোমাদের মোবাইলে এরকম একটি ইন্টারফেস আসবে, ঠিক আছে? দেখবে যে হোম এবং স্ট্যাটাস রিপোর্ট রয়েছে, লগ আউট পেজ রয়েছে, তোমার নাম লেখা থাকবে এই জায়গাটাতে। তো দেখো তোমরা অলরেডি স্ট্যাটাস রিপোর্ট দেখেছো, ঠিক আছে? সেখানেই তোমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে? স্ট্যাটাস রিপোর্টে যখনই ক্লিক করবে, এক মিনিট, এখানে এই জায়গাটাতে তো এরকম দেখো নোটিশ আসবে, ঠিক আছে? তোমার অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভ হয়েছে। আর যদি তোমার কল লেটার ইস্যু হয়ে থাকে, ঠিক আছে, যদি তোমার প্রথম দিন থেকে মানে 23 তারিখ থেকে, তোমাদের আমি জানিয়ে দিই তোমাদের কল লেটার কিন্তু তোমাদের ইন্টারভিউ শুরু হচ্ছে 23 তারিখ থেকে, ঠিক আছে? আমি অলরেডি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়েছিলাম যে তোমাদের ইন্টারভিউ শুরু হচ্ছে 23 তারিখে, আর এটা মোটামুটি তোমার এপ্রিল মাস পুরোটাই চলবে। তোমাদের যেহেতু বলা হয়েছিল যে 40 দিন ইন্টারভিউ চলবে, ঠিক আছে, সে বেসিসে কিন্তু আজ থেকে তোমাদের কল লেটার ইস্যু হতে শুরু হয়ে গেছে। যাদের আজ থেকে মানে আজকেই যারা কল লেটার ডাউনলোড করতে পেরেছে, ঠিক আছে, তাদের কিন্তু ডেট অফ যে তোমার রয়েছে ইন্টারভিউ সেটা 23 তারিখ রয়েছে, ঠিক আছে? তো দেখো তোমার যদি এখানে ডাউনলোড কল লেটার অপশান বা প্রিন্ট কল লেটার অপশান না থাকে, তাহলে বুঝে নেবে তোমার ইস্যু হয়নি এখন, আর চিন্তার কোনো কারণ নেই। যাদের থাকবে, ঠিক আছে, ঠিক আছে, এখানে যাদের কল লেটার অপশানস থাকবে তাদের এরকম দেখতে পাবে, ঠিক আছে? তো এরকম তোমাদের পেজ থাকবে, ঠিক আছে? তো দেখো অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ, তারপর নিচে থাকবে প্রিন্ট কল লেটার। তো এখানে প্রিন্ট কল লেটার ক্লিক করলে তোমাদের অ্যাপ্লিকেশান কল লেটারটি কিন্তু তোমাদের প্রিন্ট করতে পারবে, ঠিক আছে? আর যাদের এই প্রিন্ট অপশানসটি নেই তারা কিন্তু মোটেও চিন্তা করবে না, টেনশন নেবে না, কারণ দেখো তোমাদের অনেক দিন ধরে, 40 দিন ধরে তোমাদের ইন্টারভিউটি চলবে, ঠিক আছে? তার জন্য একটি লেন্দি প্রসেস রয়েছে। তো যাদের আগে, ঠিক আছে, আগের ডেটে মানে 23 তারিখের দিনই যাদের ইন্টারভিউ শুরু হবে, ঠিক আছে, তাদের কিন্তু ইন্টারভিউর এটা চলে এসছে কল লেটারটি, কারণ একসঙ্গে সবার কিন্তু ইন্টারভিউর কল লেটার ইস্যু হয়নি, কারণ অনেক দিন ধরে ইন্টারভিউ চলবে তার জন্য এখানে ইস্যু করা হয়নি। তো তোমাদের ঘাবড়ানোর কোনো কথা না, তোমাদের ধীরে ধীরে কিন্তু সবার কল লেটার এখানে পেয়ে যাবে, ঠিক আছে? তোমরা ডেলি চেক করতে থাকবে স্ট্যাটাস রিপোর্টে এসে, এখানে নিশ্চয় এরকম অপশানস দেখতে পাবে, ঠিক আছে, প্রিন্ট কল লেটার। তো প্রিন্ট কল লেটার অপশানে ক্লিক করে প্রিন্ট করে নেবে, ঠিক আছে? প্রিন্ট করার পর তোমার দেখতে হবে যে কোন ডেটে
কোথায়, ঠিক আছে, বেনিফিশ টাওয়ারে তোমার দেওয়া থাকবে, কোন স্লটে রয়েছে, সেকেন্ড শিফটে রয়েছে ইন্টারভিউ না ফার্স্ট শিফটে রয়েছে, টাইম টেবিল সমস্ত কিছু দেওয়া থাকবে। আমি কিন্তু এখানে দেখাচ্ছি না, ঠিক আছে, যেহেতু আমি পাইনি, যদিও আমি পেয়েছি সেটা আমি দেখাচ্ছি না, ঠিক আছে। আমি নেক্সট ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো প্রিন্ট আউট, মানে এটা কল লেটারটা কোথায় কী দেওয়া থাকবে, ঠিক আছে। সো আই হোপ কি তোমরা এই কল লেটারের ব্যাপারটি বুঝতে পেরেছো, ঠিক আছে। যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। আর তোমরা তোমাদের আমি বারবার বলছি যে তোমরা ঘাবড়াবে না, কারণ সবার কিন্তু কল লেটার ইস্যু হয়নি, ধীরে ধীরে ইস্যু হবে। আর কিন্তু এখানে কোনো ক্রাইটেরিয়া বলা হয়নি যে কেন ফার্স্ট যে মানে আজকে যাদের ইস্যু হয়েছে তাদের কোন বেসিসে কল লেটারটা ইস্যু হয়েছে সেটা কিন্তু উল্লেখ করা নেই কোথাও, ঠিক আছে। আমার মনে হচ্ছে র্যান্ডমলি তোমাদের এটা শুরু করেছে, ঠিক আছে, তোমার এই কল লেটারটা দিতে শুরু করেছে র্যান্ডম প্রসেস, ঠিক আছে। এখানে কোনো পার্টিকুলার কোনো প্রসেস বলা হয়নি WHRB থেকে, ঠিক আছে। তো আমরা আশা করি তোমাদের সবার ধীরে ধীরে কল লেটার চলে আসবে ডেট অনুযায়ী, ঠিক আছে। এবার আমরা কথা বলে নিই যাদের ফর্ম রিজেক্ট হয়েছে তাদের নিয়ে, ওকে। সো যাদের ফর্ম রিজেক্ট হয়েছে তোমরা অলরেডি একটা গুড নিউজ পেয়েছো তোমরা সবাই, যে তোমাদের এডিট অপশানস দিয়েছে যাতে করে তোমরা রেকটিফাই মানে কারেকশান করতে পারো তোমাদের নিজেদের ফর্মটি, মানে যেখানে তুমি ভুল করেছো সেটা রেকটিফাই করার অপশানস দিয়েছে তোমাদের, ঠিক আছে। কিন্তু এখনও এডিট অপশানসটি অ্যাক্টিভ হয়নি। যেসব আমি দেখো তোমাদের বলে দিচ্ছি, যেসব ক্যান্ডিডেটের এই যে দেখো রিজেক্ট অ্যাপ্লিকেশন ফর্মটি রিজেক্ট হয়েছে মানে তোমাদের ভুল রয়েছে, ঠিক আছে। তো তোমাদের ভুলটি সংশোধন করার জন্য দেখবে তোমাদের এই অনলাইন অ্যাপ্লিকেশনের মধ্যেই তোমাদের কিন্তু ঢুকতে হবে, লগ ইন করে দেখতে হবে তোমাদের, ঠিক আছে, যে আদৌ আমাদের এডিট হচ্ছে কি না, ঠিক আছে। তোমরা যে ডেলি বেসিসে তোমরা একবার করে চেক করবে, কিন্তু আমাদের যদিও WHRB থেকে বলা হয়েছিল যে আমাদের দেবে নোটিশ দেবে, বাট আমার মনে হয় যে নোটিশ দেবে, যদি দেয় তো খুব ভালো। আমি তোমাদের বলে দিচ্ছি যাদের ফর্ম রিজেক্ট হয়েছে তোমরা ডেলি বেসিসে দেখতে থাকো লগ ইন করে, ঠিক আছে। লগ ইন করার পরেই তোমরা জানতে পারবে যে ওখানে এডিট করা যাচ্ছে কিনা, যদি এডিট করা যায় তাহলে তোমরা এডিট করে নেবে আর নিজেদের কারেক্ট ইনফরমেশানটা দেওয়ার চেষ্টা করবে, কারণ বারবার ভুল হলে কিন্তু এরপর যদি ভুল হয়ে যায় তারপর কিন্তু তোমাকে আর এডিট করার অপশানস দেবে না, ঠিক আছে। এটা লাস্ট চান্স, শেষবারের মতো চান্স, তোমরা অবশ্যই ভালোভাবে ফর্মটা ফিল করবে। আর তোমরা দেখো কল লেটার নিয়ে চিন্তা করবে না, কল লেটার যাদের ফার্স্ট ডেতে রয়েছে মানে 23 তারিখ থেকে যেহেতু তোমাদের ইন্টারভিউ শুরু হচ্ছে, যাদের ফার্স্ট ডে রয়েছে তাদের কল লেটার ইস্যু হয়েছে। আর তোমরা যাদের ফর্ম রিজেক্ট হয়েছে তোমরা চিন্তা করবে না যে তোমাদের কল লেটার কবে আসবে বা তোমাদের ইন্টারভিউ আদৌ হবে কি হবে না, তোমরা এগুলো নিয়ে চিন্তা করবে না, ঠিক আছে। অনেক দিন ধরে দেখো 40 দিন ধরে তোমাদের ইন্টারভিউটা চলবে, তার মধ্যে তোমাদের কল লেটার সমস্ত কিছু চলে আসবে, ঠিক আছে, ইন্টারভিউ ডেট সমস্ত কিছু পেয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। জাস্ট তোমরা ফর্মটি ঠিকঠাকভাবে ফিল আপ করো, মানে রেকটিফাই করো, কারেকশান করো, যেগুলো ভুল রয়েছে সেগুলো সংশোধন করো, ঠিক আছে। লাস্টবারের মতো চান্স দিয়েছো আর কিন্তু সুযোগ পাবে না, ওকে। তো এটুকুই তোমাদের আপডেট দেওয়ার ছিল, আর যদি কোনো কিছু মিস হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে দেবে, আর যদি তোমাদের কোনো ধরনের কোয়ারিজ থাকে ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংকস আ লট।